কারণ তোমরা যারা ভর্তা ভাজি লাগানো কক্সবাজারে যারা আসতে ভর্তা ভাজি খেতে চাও সো ডোন্ট মিস দিস কৌশির ভর্তা ভাজি চেষ্টা করব ইনানি নিয়ে যাওয়ার জন্য এন্ড সেখানকার অ্যামেজিং অ্যামেজিং কিছু ফুটেজ দেখানোর জন্য সো একটা কাজ করি চলো খাইতে চলে যাই লেটস গো জয় কি খাবি হ্যাঁ আজকে মন টাকায় অবস্থা খারাপ তো এখন কি খাবি এখন নরমাল কিছু খাবো এখন আমি অ্যাকচুয়ালি আছি হচ্ছে আলগুনি একটা হোটেল নাম আলগুনি এটা নাকি অনেক আগে থেকে ফেমাস বা অনেক আগে থেকে খুব ভালো খাবার সার্ভ করে যাচ্ছে আমি জানি না তো শুনে সোজাসুজি এখানে চলে আসলাম আর এখানে আমরা নিচ্ছি হচ্ছে ভর্তা প্লেটের এটা হচ্ছে 120 টাকা তারপর হচ্ছে কাঁটা চারা বা এটা কি বাটা মাছ বলছি না হ্যাঁ বাটা বাটা মাছ তারপর হচ্ছে এটা হচ্ছে কোরাল মাছ কাঁটা চারা মাছ দেখি যে এখানে নাকি মাছটা অনেক ভালো ফ্রেশ পাওয়া যায় খাইলে বুঝতে কি ইচ্ছা তো ভর্তাগুলো জাস্ট দেখি কি অবস্থা তখন জানি আমি ভাবছিলাম কম্পেয়ারিং আগে যে রেস্টুরেন্টটা খাচ্ছি বেটার মতো এটা ভালো ছিল বাটা মাছে একটু ঝোল খেয়ে দিবি তারপর চেষ্টা করবো দুইটার জল অলমোস্ট সেম টেস্ট তো এনিওয়ে খাটটা কি খাওয়ার পর হচ্ছে আমাদের নিয়ে যাবো হিমচুরিতে Nice!
আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির স্রোতে আমি দাঁড়াতে পারছি না, পুরো আমাকে ভাসিয়ে এখন নিয়ে যাবে। বাই দ্য ওয়ে এটা পাইন ফেরিয়ার ডায়লগ ছিল। এখন আমরা আছি হিমছড়িতে, মানে মেরিন ড্রাইভ দিয়ে আস্তে আস্তে হিমছড়িতে একটা মেরিন ড্রাইভ পড়ছে ইনানি, আমি জানি না ইনানি যেতে পারবো কিনা। সো রাইট নাও হিমছড়ির কিছু অ্যামেজিং ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। 3, 2, 1 কতগুলো কেক আছে একটু দেখাই। অলরেডি কক্সেস বাজারে অনেকগুলো রেস্টুরেন্টের খাওয়া আমার হয়ে গেছে। তো এখন যেটা করতে যাচ্ছি, অনেকে আমাকে এখানে সাজেস্ট করেছে যে ভাই রূপসী বাংলাতে খাইছো, আওয়াজ লাইক সালিকে খাইলাম, কৌশিতে খাইলাম, তারপর হচ্ছে আলদানিকে খাইছি। তো রূপসী বাংলা কেন বাদ দিব, তো আজকে আমরা রূপসী বাংলাতে যাব, ওদের কাছে কী কী খাবার আছে সেগুলো ট্রাই করবো, খাওয়ার পর তোমাদেরকে জানাবো যে খাবারের কী অবস্থা। গাইস আমার খাবার যেগুলো পছন্দ আমি সেগুলো অর্ডার করছি, অর্ডার করার পরে ওদের বললাম যে আপনাদের কাছে স্পেশাল যেগুলো আছে সেগুলো নিয়ে আসেন, আর তা বলার পরে ওরা যেটা করছে
পোস্ট দিয়েছিলাম সেখানে কোন কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। তো তোমাদের কথা মতো কিন্তু আমি অনেকগুলো রেস্টুরেন্টে আসছি, কে কিন্তু মজা পাইছে অনেক সেম। তোমরা যেই রেস্টুরেন্টগুলো সাজেস্ট করছো আসলেই বেস্ট, আমি অলমোস্ট প্রত্যেক দিন আগ্রহ করছি। তো এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান। তো গুয়াডুয়া খাইছি, ছিল যে একটা প্রথম হচ্ছে বড়োর আচারটা। এখানে ভালো ভালো যে রেস্টুরেন্টগুলো না সবগুলো থেকে এই বড়োর আচারটা দেয় না, ইটস রিয়েলি গুড। তো যেটা বলছিলাম এখানে স্পেশালি আমার যেটা ভালো আছে সেটা কালো ঘনটা, আর সব থেকে স্পেশাল হচ্ছে এখানে ফিশগুলো, প্রত্যেকটা ফিশই ফ্রেশ। এখানে প্রত্যেকটা ফিশ আমি খাইছি, প্রত্যেকটা ফ্রেশ। আর ভর্তা ভাজি ওয়াজ ওকে, তারপর হচ্ছে লোটা মাছ ফ্রাই, ঠিক আছে লোটা মাছ ফ্রাই ওয়াজ ওকে। বাট ফিশগুলো স্পেশালি আমি বলবো অনেক ভালো। ও বিরিয়ানির রাইসটা অনেক জোস, মানে পোলাও রাইসটা অনেক ভালো। আর কী বলবো, ও আচ্ছা কোরাল মাছ, জয়ের কোরাল মাছটা ওয়াজ গ্রেট, ইলিশ মাছ ওয়াজ গ্রেট। মানে আমি কী বলবো, ফিশের ক্ষেত্রে দিস রেস্টুরেন্ট ইজ রিয়েলি গুড। যেটা বেশি হচ্ছে কালো ঘোনাটার টেস্টটা অনেক ভালো ছিল, কিন্তু খাইছি খাওয়ার পর এখন আমার ঝাল লাগতেছে, কারণ তোমরা জানো যে আমি ঝাল খেতে পারি না। তো তোমরা যারা ঝাল লাগা আছে তোমরা খেতে পারো কোনো প্যারা নেই, তারপর ভর্তাগুলো খেতে পারো কোনো প্যারা নেই, এগুলো টেস্ট ভালো আছে। আর কি ওয়াট এলস, নাথিং এলস। আজকের মতো এই পর্যন্ত। কক্সবাজারের ব্লগে তেমন একটা জায়গায় ঘুরতে পারি না, কারণ হচ্ছে সময় স্বল্পতার কারণে। আর বিরিয়ানি যাওয়ারও প্ল্যান ছিল, বাট যেতে পারিনি। তো নেক্সট টাইম যাবো, অ্যান্ড চেষ্টা করেছি এই সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে যতটুকু পারার আপনাদেরকে দেখানোর জন্য এখানকার ব্যাস্ট ব্যাস্ট যেই রেস্টুরেন্টগুলো, স্পেশালি বাংলা খাবার যে রেস্টুরেন্টগুলো, সেগুলো কভার আপ করার চেষ্টা করেছি, একটু একটু করে ক্লিপস দেখিয়ে দিয়েছি। কারণ প্রত্যেকটা রেস্টুরেন্টে ফুল ব্লগ করা পসিবল না। তো হোপফুলি তোমরা যারা কক্সবাজার আসবা, কক্সবাজারের এইসব রেস্টুরেন্টগুলোতে খাবার খেতে পারো, কারণ হচ্ছে কোয়ালিটি ওয়াজ গুড। অ্যান্ড আর বাকি তেমন একটা কিছু বলার নাই। কক্সবাজার এমন একটা জায়গা, এটা তো হচ্ছে ম্যান্ডাস স্টেশনের জন্য দিস ইজ দ্য বেস্ট প্লেস এভার, কারণ আমি হচ্ছে দেশের বাইরে অনেক জায়গায় গেছি, কোথাও এই ম্যান্ডাল পিসটা পাইনি। তো কী বলবো, দেশের বাইরে বা দেশে যারাই আছো, যারা এখানে কক্সবাজার আসেনি, সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি কক্সবাজার ভিজিট করার জন্য। So that's all, thank you so much for watching. Notun kono jaygay, notun kono vloge, notun kono khane shobar sathe dekha hocche. So much, thank you so much, take care, hasta la vista, bye bye.